পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। আজকে জানো স্কুলে কি হয়েছে? কি হয়েছে? কি বলবো তোমায়, মামি তোমায় কিছু বলেনি? আচ্ছা ঠিক আছে, আগে বলো কি খাবার আছে, কুমটোর খেতে পেয়েছে? ওরে বাবা রে, আচ্ছা বলা যাও কে তাড়াতাড়ি খেতে দিয়ে দে, বেচারা সারাদিন স্কুল টুল করে এসেছে খিদে পেয়ে গেছে। বাবাই তুমি বাড়িতে আছো? আমি তো ভাবতেই পারিনি তুমি এখন থাকবে। একটা দরকারি কাজ পড়ে গেছিল মা, তাই জন্য এখানে এসেছি। কি হয়েছে বাবাই, তুমি কি কিছু চিন্তা করছো? তোমার কি মন খারাপ? আমার কিচ্ছু হয়নি মা। যা এবার গিয়ে ইউনিফর্মটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নে। কি হয়েছে ঠামঠাম, তুমি কাঁদছো কেন? না না দিদি ভাই, কিছু হয়নি। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, তোমরা তো এক্ষুনি স্কুল থেকে এলে। আমিও যাই, গৌরীকে বলি ওদের খাবার দিতে। ওর পরিচিত তো কম ছিল না, শুধু পরিণতিটাই এমন হলো। থামথাম তুমি কাঁদছো কেন? আমি জানি কিছু তো একটা হয়েছে, তোমরা আমাকে কেউ কিছু বলছো না। আমি আমার খুব কাছের একজনকে হারিয়ে ফেলেছি। থামথাম তুমি চিন্তা করো না, তুমি যাকে হারিয়েছো সে তোমার কাছে তাড়াতাড়ি চলে আসবে। আর ফিরবে, আমার সব আশা শেষ। কি বলছিস দিদি ভাই, আমি যা হারিয়েছি সে তো আর কোনোদিন ফিরে আসবে না। না গো, তুমি ঠিক ফিরে পাবে, তুমি কেঁদো না, কেঁদো না তুমি। বাচ্চার কথা যেন শুনছি ঠাকুর। একি তোরা এখনো স্কুলের জামা কাপড় ছাড়িসনি? হয়েছে করিস না বাবা। আচ্ছা বলি কি, বাইরে থেকে এসেছিস, হাত পাটা ধুয়ে নে অন্তত। দাঁড়া মা, এসো যাও হাত পা ধুয়ে নাও। ও আমি ওদের জন্য জলটা নিয়ে আসি। একি তারা এখনো আসেনি? এই নে ধর। কিরে তারা, হলো আর কতক্ষণ? দেখো না মা, ঠামঠাম কেঁদেই যাচ্ছে, আমার কথা শুনছেই না। আমি ঠামঠামকে বললাম তোমার যা হারিয়ে গেছে তুমি তাড়াতাড়ি ফিরে পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।